সাতমাসকে বড় বড় চোখ করে কি গবি কই আলতে ফট করে কই বারসে তো ফট করে কিন্তু হুই না যদি ওটা রাগ করে তাহলে থাক তো চুপ করে আমি থাকি আবার কাম করে কামল ফপরে করো আমার বেজালটা আগে হারো তোর বেজাল আবার কি হারো তাড়াতাড়ি স্কুলে যা আমি এখন কাম করো কেন না যামু তাড়াতাড়ি পেমেন্ট করলে সেন যাবার পারি কি এর আবার পেমেন্ট লাগে তুই ভালো করে কষে না গে ভালো করে আর কাম না গুমু 100 টাকা দাও স্কুলে যামু স্কুলে যাবেন না লে তোর লাগে টাকা তোর না গাল খরচ করে না বলা না আরেকজন দেখা খরচ তো আমি একলাই করি না বেক পুলা নাই করে আর আমি একটু কমই করি তুমি বোকা দেওয়ার ধরে এ আমল বো কমিয়ে দে তোর খরচ করা স্বভাব সংসারে এমনি টানা টানি টাকা পয়সার অভাব টানা টানি দেখে খরচ কম করে থাকি এখন তো আদি বানি কম ওই দোকানে গরম বাকি মঞ্জুরের দোকানে না তোর আগেরই বেলা বাকি আছে এখন আবার নতুন করে বাকি করবি কার কাছে এখন তো আর দেও নাই হে এক বছরের বাকি স্কুলে যাম না আজকে দেখতে বই দেখি কি বলি তোর নাগাল বাসতেছ যে আর দুই একজন থাকতো গরবাড়ি বেশি এতদিন ফকির হওয়া লাগতো তোমার নাগাল চাষ যদি দেখ বাসতে পাইতো দোকান না দোকান বেশি ভিক্ষা করে খেত চাওয়ার আগে টিয়া দিলে হিসুম লাগতো মজা আমার কাছ থেকে টিয়া নিয়ে মানুষের দোকান করবি তা যা আমি যখন স্কুলে পড়ছি মতো দূরের কথা সারাদিন চিন্তা করছি কেমন লাগে বই খাতা আগের দিনে কথা বলে তো আমার স্বভাব আমার নয় কিপ্টো স্বভাব তুই কত বড় লবাব এখন খরচ কম হবি না নাই সেই কথার দিয়ে জবাব আমার খরচ কম না যত বেসেল পারো 100 টাকা না দিবা হেডা মত মারো ভালো করে জানি তুই টাকা ছড়া যাবি না মনে রাখ সপ্তাহে দুই দিনই টাকা দেবো ডেইলি কিন্তু পাবি না আজকে তো দে দাও পরে দে পরে স্কুলে যেতে দেরি বলে ঘর বন্ধ করে এমন করে ডেইলি যদি 100 নেস আমার সংসার অল্প দিনে হয়ে যাবে শেষ তুমি ঠিক দিলে পেশাল পাল্লা হুদে আনতে হাতে বসে আমি দিদাই।